ভয়ঙ্কর হচ্ছে যে শীতে গোসল স্নান করতে পারছেন না, হয়তো ঠান্ডার ভয়ে, সেটি হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু ঠান্ডা পানি ভয়ে খাচ্ছেন না যে এই শীতে পানি খেলে আরও বেশি শীত লাগবে বা ঠান্ডা লাগবে, এই ভয়ে আবার অনেকের আছে কোল্ড এলার্জি, তারা পানিটা অ্যাভয়েড করছেন বা পানি না খেয়ে থেকে যাচ্ছেন। বন্ধুরা, এতে করে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 2 লিটার প্রস্রাব করতে হবে। মনে রাখবেন, এই প্রস্রাব করার জন্য যতটুকুন পানি আপনার দরকার ততটুকুন অবশ্যই খেতে হবে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। শীত যেন জাঁকিয়ে বসেছে চারদিকে, রবি ঠাকুরের গানের মতন, শীতের হাওয়া লাগলো কাঁপন আমলকির বনে বনে। না বন্ধুরা, কেবলমাত্র আমলকির বনে কাঁপন লাগেনি, শীতের হাওয়ার কাঁপন লেগেছে প্রত্যেকটি নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার দেহে এবং মনে। তাই গরম কাপড় পরে অনেকে শীত নিবারণ করছে, আবার অনেকে হয়তো গরম কাপড় পরতে পারছেন না, কিনতে পারছেন না। সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে যে শীতে গোসল স্নান করতে পারছেন না, হয়তো ঠান্ডার ভয়ে, সেটি হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু ঠান্ডা পানি ভয়ে খাচ্ছেন না যে এই শীতে পানি খেলে আরও বেশি শীত লাগবে বা ঠান্ডা লাগবে, এই ভয়ে আবার অনেকের আছে কোল্ড এলার্জি, তারা পানিটা অ্যাভয়েড করছেন বা পানি না খেয়ে থেকে যাচ্ছেন। বন্ধুরা, এতে করে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 2 লিটার প্রস্রাব করতে হবে। মনে রাখবেন, এই প্রস্রাব করার জন্য যতটুকুন পানি আপনার দরকার ততটুকুন অবশ্যই খেতে হবে। তার মানে আপনি যদি না ঘেমে থাকেন, না রৌদ্রে বের হন, তাহলে এই শীতে আপনার জন্যে কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে, তাহলে আপনার কিডনিটা সুস্থ থাকবে। এই পরিমাণ পানি যদি আপনি না খান, তাহলে প্রস্রাবে ইনফেকশান হয়ে যেতে পারে, আর ইনফেকশান হলে আপনার ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পোড়া, এগুলি সব হবে। আর তখনই আপনাকে কেউ একজন হয়তো বলবে একটি অ্যান্টিবায়োটিক খেয়ে নিন, ওষুধের দোকানদার, আপনার বন্ধু, অথবা ফোনে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করছেন, তিনি আপনাকে অ্যান্টিবায়োটিকের উপদেশ দিলেন। না, আপনি সরাসরি অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন না, আপনি আগে প্রস্রাবটিকে কালচার করতে দিবেন, প্রস্রাব পরীক্ষা করতে দিবেন, প্রস্রাবের সাধারণ পরীক্ষা, যেটির মধ্যে দেখা যাবে যে প্রস্রাব দিয়ে পাস সেল যাচ্ছে, অর্থাৎ পুঁজ যাচ্ছে। এটি আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপে ডাক্তার সাহেব পরীক্ষা করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে দেবে যে এর মধ্যে প্রচুর পাস সেল যাচ্ছে। তখন আপনার প্রস্রাবটিকে কালচার করতে হবে, কালচার করে দেখতে হবে যে কোন রোগ জীবাণু দিয়ে আপনার প্রস্রাবটি সংক্রমিত হয়েছে। এই সংক্রমণ যে রোগ ব্যাধি দিয়ে হবে, রোগ জীবাণু দিয়ে হবে, ঠিক সেই রোগ জীবাণুর উপরে কোন ওষুধটি কাজ করছে সেই ওষুধটি আপনি খাবেন, সেই অ্যান্টিবায়োটিকটাই খাবেন। আপনি অযথা গাদা গাদা অ্যান্টিবায়োটিক অথবা ভুল ডোজে, অপর্যাপ্ত ডোজে, অপর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি যে সবার কিন্তু ইনফেকশান হয় না, ইনফেকশান ছাড়াই অনেকের প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাবের রাস্তার মধ্যে জ্বালা পোড়া হয়। তাকে যদি জিজ্ঞেস করেন যে প্রস্রাবের করার সময় জ্বালা পোড়া হচ্ছে নাকি অন্য সময়ও হচ্ছে, তিনি বলবেন যে এই জ্বালা পোড়াটা আমি যখন বসে থাকি একা একা তখনও হয়, আবার অফিসের কাজকর্মের ফাঁকেও হয়। তার মানে আসলে তার এটা মনোদৈহিক সমস্যা অথবা আরও কোনো সমস্যা থাকতে পারে। কাজেই একজন বিশেষজ্ঞর তত্ত্বাবধানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে রোগটি নিরূপণ করে বা নির্ধারণ করে তারপরে যথার্থ অ্যান্টিবায়োটিক যথার্থ ডোজে খেতে হবে আপনাকে। কিন্তু কালচারে যদি নেগেটিভ আসে, ধরে নিন আপনার পাস সেল যাচ্ছে প্রচুর কিন্তু কালচারে নেগেটিভ, তাহলে ডাক্তার সাহেব আরও সন্দেহ করবে যে এটি কি অন্য কোনো জটিল ইনফেকশান, মানে টিবি ইনফেকশান হয়নি তো। কাজেই তখন আরও জটিল পরীক্ষা আপনাকে দেয়া হবে।
কাজী জিনিসটা যতটা সহজ ভাবছেন যে প্রস্রাবে ইনফেকশন হয়েছে, খালি কারি কারি অ্যান্টিবায়োটিক সবাই লিখে দিচ্ছে, আপনি অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন, এতে করে খালি আপনার যে ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, ক্ষতি হচ্ছে এই দেশ এই সমাজের। খালি যে অ্যান্টিবায়োটিকের জন্য অযথা টাকা খরচ হচ্ছে তা কিন্তু নয়, গজিয়ে উঠছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এক ধরনের রোগ জীবাণু, যাকে ডাক্তাররা বলছেন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যদি একটা শিশুর দেহে ঢোকে, তার ইনফেকশন সারাতে গিয়ে ডাক্তাররা গলদ ঘর্ম হচ্ছেন। কাজেই আপনি অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না। তাহলে কথা দাঁড়ালো, এই শীতে আপনি বেশি বেশি পানি খাবেন, গোসল না করতে পারেন, স্নান না করতে পারেন, কিন্তু পানিটি ঠিক পরিমাণ মতো আপনাকে খেতে হবে। আর এই শীতে আপনি অনেকে হয়তো খেজুর রস খাওয়ার একটা শখ আছে, যেসব গাছে বাদুর বসে পাখি বসে সেই সব গাছ রস আপনার জন্য নিরাপদ নয়। কাজেই বন্ধুরা প্রচুর শাকসবজি যেমন খাবেন এই শীতে, ফলমূল খাবেন, তেমনি খেজুর রস কাঁচা অবস্থায় খাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। যে গাছ থেকে নামিয়ে সাথে সাথে খাওয়া যাবে না, গাছ সম্পর্কে একটু খোঁজ নিতে হবে যেখানে বাদুর বসে, মানে গাছটা জাল দিয়ে ঢাকা ছিল কি না, না থাকলে অবশ্যই তা ফুটিয়ে গরম করে নিয়ে খেতে হবে। সবাই সুস্থ থাকুন, নিরোগ থাকুন, নিরাপদে থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।